131 পিঙ্গলার প্রেম। ভোরের ট্রেনে এসে পৌঁছলো ওরা, তখনও ভালো করে ফর্সা হয়নি আকাশ, স্টেশনের বাতিগুলো পর্যন্ত কুয়াশায় ভিজে ভিজে, ইঞ্জিন হল্টের ছাইগা দেয় কটি কাক সবে উড়ে এসেছে, মাথায় গলায় মাফলার জড়িয়ে র্যাপারে গা হাত মুড়ে এরা সারা রাত ঠায় বসেছিল। এরা চারজন ফ্রেন্ডস ড্রামাটিকের চার ছোকরা, ঠান্ডায় বসে বসে ঝিম মেরে গিয়েছিল সকলেই। ভোরের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই জানলা দিয়ে ওদের মুখ চোখে পড়ল কিরণ শশীদের মুখ, সঙ্গে সঙ্গেই লাফ দিয়ে উঠল এরা, এসে গেছে। মাঙ্কি ক্যাপ মাথায় ঢাকা মাফলার কি র্যাপার ঝপাঝপ মুখ থেকে সরিয়ে ফেলে দৌড়োদৌড়ি শুরু করে দিল চারজন। ভুবন চৌধুরী ততক্ষণে প্ল্যাটফর্মে নেমে পড়েছে, তার মুখে চুরুট, গায়ে অলেস্টার। কিরণ শশী জানালা দিয়ে গলা বাড়িয়ে স্টেশন দেখছে, চোখে ঘুমের রেশ লেগে আছে তার, মাথা চুল একটু উস্কো খুস্কো, ঠোঁট দুটি এখনও ফিকে লাল। ফ্রেন্ডস ড্রামাটিকের মানিক ভুবন চৌধুরীকে নমস্কার করে বলল, যাক এসে গেছেন, আমরা সারা রাত প্রতি নমস্কার জানিয়ে ভুবন বললে, হ্যাঁ দলবল নিয়ে আসা, সন্ধ্যের ট্রেন ধরতে পারলাম না। লবঙ্গ ততক্ষণে নেমে এসেছে, জর্জেট শাড়ির ওপর শাল চাপিয়ে কাঁপছে আর হাসছে। ও ভুবনদা, এই নাকি মনোহরণপুর? তুমি আবার হরণ পেলে কোথায়? জায়গাটার নাম মনোহরপুর, ভুবন চৌধুরী বলল। তাই নাকি? লবঙ্গ ফ্রেন্ডস ড্রামাটিকের ফটিকের দিকে তাকিয়ে মাথা দুলিয়ে চোখ বড় করল। ফটিক মাথা নেড়ে আপ্যায়িত করার হাসি হাসল। ট্রেন ছেড়ে দেবে, তাড়াতাড়ি হুড়োহুড়ি করে মালপত্র নামাচ্ছিল আর দুজন। মানিক ফটিক ছুটে গেল, কিরণ শশী নামল, সতীশ দত্ত আগেই নেমেছে, হেনা রানী চাঁপা পরীরাও নিচে নেমে শীতে কাঁপছে হি হি করে। জরির চুমকি তোলা চটি সমেত পাটা একটু এগিয়ে ভুবনের নজর টানল কিরণ শশী, বলে পায়ে যে সার পাই না, বলেছিলুম তো মোজা পরে নাও। নিলেই হতো, কিরণ শশী বাঁ হাত দিয়ে খোঁপার হেয়ার পিনটা ঠিক করে নিতে নিতে স্টেশনের চারপাশে তাকালো, পর মুহূর্তেই ডান চোখের পাতা কবার কাঁপিয়ে বুঝে ফেলল, বলল, ও লবঙ্গ দেখ তো কয়লার গুঁড়ো পড়ল বুঝি চোখে। পেজ 132। আঁচলের একটি কোণ সরু করে পাকিয়ে কিরণ শশীর চোখ থেকে কয়লার গুঁড়ো তুলতে তুলতে খিলখিল করে হাসলো লবঙ্গ। পা দিতে না দিতেই মনোহরণপুর তোমার চোখ হরণ করলো কিরণদি? মন তো আর হরণ করেনি, কিরণ শশীও ঠোঁট উল্টিয়ে হাসি ছড়িয়ে দিল। ও লবঙ্গ নবরঙ্গ চা খাবে নাকি? ওই যে টি স্টল, সতীশ দত্ত ডাকছে। ফ্রেন্ডস ড্রামাটিকের মানিক বললে, আপনাদের চা টায়ের ব্যবস্থা করা আছে, আস্তানায় গেলি দেখবেন সব রেডি, যদি বলেন এখানেও এক দফা হয়ে যেতে পারে। পারে যদি তবে কথায় কেন, কাজে হোক মশাই, শীতে আমি জমে গেলুম, সতীশ দত্ত সিগারেটে টান দিতে লাগলো ঘন ঘন। ফটিক ছুটল টি স্টলে। আমাদের থাকবার জায়গাটা কত দূর? প্রশ্ন করলে কিরণ শশী। কাছেই, হেঁটে যেতে হবে তো? না না, ঘোড়ার গাড়ি রয়েছে স্টেশনের বাইরেই, কোনো কষ্ট হবে না আপনাদের। ঘোড়ার গাড়িতে বাজনা নেই তো? লবঙ্গ আচমকা বলল, আর বলেই হেসে কুটি কুটি। মানিক অবাক, একটু যেন কেমন অপ্রতিভ, বোকার মতন চেয়ে লবঙ্গর হাসি দেখতে লাগলো। হাসির তুই কি পেলি? কিরণ শশীও ধমক দিল। তুমি জানো না কিরণদি, সে যা হয়েছিল একবার, লালগোলা না কিষণগোলা কোথায় যেন একবার গিয়েছিলুম বাপু, তাদেরও ঘোড়ার গাড়ি, আমাকে আর পুতুলকে ঘোড়ার গাড়িতে চাপিয়ে দিয়েছে, যাচ্ছি ওমা দেখি ভ্যাঁপর পো করে বাজনা বাজছে, কোথায় না মাথার ওপর ঘোড়ার গাড়ির ছাদে, আর রাস্তার যত লোক ভিড় করে আসছে, ছুটছে আমাদের পিছু পিছু, কি ব্যাপার না, কলকাতার থিয়েটারের মেয়েদের দেখছে ওরা। লবঙ্গ কথা শেষ করে মুখে আঁচল চাপা দিয়ে হাসির দমক আটকাতে লাগলো। কিরণ শশী হেসে মানিককে বললে, আপনারাও আমাদের বাজনা বাজিয়ে নিয়ে যাবেন নাকি? না না, মানিক মাথা নাড়ল। বাজনা বাজিয়ে না নিয়ে গেলেও ভুবন চৌধুরীদের আদর আপ্যায়নে থাকা খাওয়ার কোনো ত্রুটি রাখেনি মনোহরপুর ফ্রেন্ডস ড্রামাটিক ক্লাব। থাকবার জন্যে বাগান ঘেরা বাড়ি দিয়েছে, কুয়া থেকে জল তুলে দিতে ফাই ফরমাস খাটতে চাকর রেখে দিয়েছে, মুখ ফুটে না চাইতেই চা খাবার পান সিগারেট, স্নানের জন্য গরম জল চেয়েছিল লবঙ্গ, চোখের পলকে 3 বালতি গরম জল তৈরি হয়ে গেল।
খেতে বসে সরু চালে সাদা ধপধপে ভাত, টাটকা শাকসবজি, পুকুরের মাছ। পেজ 133। ফ্রেন্ডস, ড্রামাটিকের সেক্রেটারি কুন্দভূষণ ভুবন চৌধুরী একটু আধটু পরিচিত। কলকাতা থেকে ওদের আনাটানার ব্যবস্থা কুন্দই করেছে। কুন্দকে বললে ভুবন চৌধুরী পরিহাস করি, এত তোয়াজ দেখে ভয় হচ্ছে মশাই, শেষ পর্যন্ত মারধর দেবেন না তো? আজ্ঞে না, তেমন কোনো উদ্দেশ্য নেই। তবে দাদা, প্লে খারাপ হলে দু চারটে ইঁট কিন্তু স্টেজে পড়তে পারে, সহজভাবেই হেসে জবাব দিল কুন্দ। কথাটা সহজ হলেও স্পষ্ট, যার অর্থ হচ্ছে কলকাতা থেকে তোমাদের টাকা দিয়ে এনেছি, তোয়াজ করছি যথাসাধ্য, হেলাফেলা করে পাঠ করলে চলবে না। বলতে কি, ফ্রেন্ডস ড্রামাটিক রেল ইনস্টিটিউটের দলকে টেক্কা দেবার জন্যেই এত করছে। ইনস্টিটিউট প্রথমে কলকাতা থেকে কজন অভিনেতা অভিনেত্রী ভাড়া করে এনে মিলেমিশে দুরাত চুটিয়ে প্লে করেছে পুজোর সময়। অভিনয় যেমনই হোক ভিড় হয়েছিল খুব, সেই থেকে ফ্রেন্ডস ড্রামাটিকের রোগ চেপে আছে। ফ্রেন্ডস ড্রামাটিকের দলের সুনাম ছিল এদিক পানে, ইনস্টিটিউট কম্বাইন্ড পারফরমেন্স করে সে সুনামের মুখে যেন দুয়ো দিয়ে দিল। তখন থেকে ফ্রেন্ডস ড্রামাটিকের তর্জন গর্জন, আচ্ছা দেখে নেব, আমরাই বা কম কিসে। কুন্দর কলকাতায় যাওয়া আসা আছে, তার ওপর সে হচ্ছে সেক্রেটারি। শপথ করেছিল কুন্দ, আচ্ছা আমিও দেখে নেব। গোপ কামিয়ে হারাধনকে আর হেলেনের পাটে নামাচ্ছি না, কলকাতার কিরণ শশীকে আনবো, যেমন দেখতে আগুন তেমনি প্লে। কিরণ শশী তিন দফায় দাম নেয়, এক দফা তার রূপের জন্যে, দ্বিতীয় দফা তার অভিনয়ের জন্য, আর তিন দফার কথাটা জানতো থিয়েটার মহলের লোকেরা, কিরণ ভুবনময়। ভুবনকে বাদ দিয়ে কিরণ পাওয়া যায় না, তাছাড়া ভুবন চৌধুরী নাম করা অ্যাক্টার। কিরণ ভুবনকে যদি আনতেই হয় মোটা টাকা খরচ করে, তবে নাচ গানের জন্যে লবঙ্গই বা বাদ যায় কেন, সখীর দলও থাক। লবঙ্গ আর সখীর দলের হেনা চাপাকে দিয়ে স্ত্রী ভূমিকায় অন্যান্য পাঠগুলোও করিয়ে নেওয়া যাবে। এদের সঙ্গে শেষ পর্যন্ত যোগ হলো কমিক অ্যাক্টার সতীশ দত্ত। বিস্তর পয়সা খরচা করেছে ফ্রেন্ডস ড্রামাটিক কিরণ শশীদের জন্যে, তোয়াজে ভিজিয়ে রেখেছে, রাখছে, রাখবেও তিন দিন। কিন্তু বাপু, স্টেজে নেমে হেলাফেলা করলে চলবে না, টাকা দিয়েছি কাজ দেখাতে হবে, কুন্দভূষণের এই কথা। আমাদের ব্যাপারটা কি জানেন, ভুবন চৌধুরী পান চিবোতে চিবোতে বললে, লোকে নিয়ে যায় যাই, নিজেদের টিম হলে কথা ছিল না, মফস্বলে সব একটা, সত্যি বলবো কি মশাই, পাঠ ফাট করতে জানে না, তাদের সঙ্গে কো অ্যাক্টিংও হয় না, কাজেই কোনো রকমে কাজ চালিয়ে দিই। আমাদের ক্লাবের অ্যাক্টাররা কিন্তু অত কাঁচা নয় দাদা, কুন্দ চোখ পিটপিট করে বললে, অন্তত একজন আছে যে ভালো রকমই পাল্লা দেবে, তাই নাকি? ভুবন অবজ্ঞার হাসি মিশিয়ে বিস্ময় প্রকাশ করলে, কোথায় সেই নটরাজ, দেখলাম না তো, এখনো আসেনি এখানে, যথাসময় হাজির হবে আর কি। পেজ 134। সন্ধ্যের গোড়ায় মৃণাল গ্রিন রুমে হাজির। রেল ইনস্টিটিউটে স্টেজ ভাড়া নিয়ে থিয়েটার হচ্ছে সবই চেনা জানা মৃগাঙ্কর। শটান যথাস্থানে এসে ভাঙা চেয়ারে বসে পড়ল। তখন সে ঘরে পুরুষরা মেকআপ নিচ্ছে, চা সিগারেট হাসি তামাশা। এসেছিস? মৃগাঙ্ককে দেখে কুন্দভূষণ তার পিছে পিছু ছুটে এসেছে। কোথায় ছিলি সারাদিন? হীরাপুরের বাঁধে মাছ ধরছিলাম। মাছ ধরছিলি না বাড়িতে খেল বন্ধ করে বসে পাঠ মুখস্থ করছিলি? না মাইরি না কুন্দদা, বিশ্বাস করো মাছ ধরছিলাম। অবশ্য মাছ ধরতে বসে পাটের কথাই ভেবেছি সারাক্ষণ। মৃগাঙ্ক চারদিকে তাকিয়ে গলার স্বর খাটো করে বলল, কলকাতা থেকে ওরা সবাই এসে গেছেন তো? হ্যাঁ, কুন্দ তার গলার স্বর আরও খাটো করে মৃগাঙ্কর কানে মুখ নিয়ে বলল, ওই ভদ্রলোক ভুবন চৌধুরী, ওর কাছে তোর খুব সুনাম করেছে মৃগে, আমার প্রেস্টিজ তোর হাতে, প্রাণ দিয়ে অ্যাক্টিং করবি ভাই, আয় ওর সঙ্গে তোর আলাপ করিয়ে দি। বেশ তো চলো, আমায় কিন্তু এক কাপ চা দিতে হবে কুন্দদা, ভুবন চৌধুরীর কাছে নিয়ে মৃগাঙ্কর সাথে আলাপ করিয়ে দিলে। কুন্দ বলল হেসে, আমাদের হিরো ভুবন চৌধুরীর স্ত্রী দৃষ্টিতে দেখছিল মৃগাঙ্ককে, চেহারাখানা নায়কের মতনই।
সুঠা মঙ্গ রং ফর্সা মুখখানি সুন্দর, ঈষৎ দীর্ঘ মুখের গড়ন লম্বা নাক চওড়া কপাল উজ্জ্বল চোখ, বা খাসা চেহারা, সপ্রশংস কণ্ঠে বলল ভুবন চৌধুরী। মৃগাঙ্ক যেন লজ্জা পেল, একটু ইতস্তত করে বলল, চেহারায় কি হয়, গুণই বড়, আপনারা গুণী লোক। কথাটা কানে ভালো লাগলো ভুবন চৌধুরীর, এমন বিনীত প্রশংসা ঠিক এমন সুরেই আর কোথাও যেন শুনেছিল ভুবন চৌধুরী। কোথায় যেন মনে করবার চেষ্টা করি, পরমুহূর্তে আবার অন্য কথায় মশগুল হয়ে গেল। নাটকটা নিছক প্রেমের, বিরহ ষড়যন্ত্র মর্মান্তিক মৃত্যুর শোকে সিক্ত জমাট কাহিনী। বরেন্দ্র বিজয় এসেছে লক্ষণ সেন, পালরাজার সভায় রাজনটি অহনা নামে গোপনে সেন রাজাদের গুপ্তচর বৃত্তি করছে সোমপ্রভা। এক শিল্পী অহনা রূপে মুগ্ধ, নাম তার ভাস্কর উপল, উপলের বন্ধু মেঘবর্ণ, মেঘবর্ণ পালরাজকুলের এক মন্ত্রীপুত্র, মেঘবর্ণও ভালোবাসে নটি অহনাকে, তাকে লাভ করতে চায়, কিন্তু অন্তরায় উপল। মেঘবর্ণ ষড়যন্ত্র করতে থাকে তলে তলে, হঠাৎ রাজাদেশ এলো, ভাস্কর উপলকে পালরাজ্য থেকে নির্বাসনের দণ্ড দিয়েছেন মহারাজ। অপরাধ, ভাস্কর নবনির্মিত মন্দির গাত্রে রাজনটি অহনার প্রতিমূর্তি উৎকীর্ণ করেছে, দেবদেবী পরিবর্তে মানুষী মূর্তি তাও নটির, এ পাপ, কলুষিত হয়েছে মন্দির, নির্বাসিত করো শিল্পীকে। রাজদণ্ড শিরোধার্য করে রাজ্য ত্যাগ করতে প্রস্তুত হল ভাস্কর। পেজ 135। নটি অহনাও প্রিয়র হাত ধরে পলাতক হতে চায়, পালরাজ্যের সীমানা ছাড়িয়ে চলে যাবার উদ্দেশ্যে কৃষ্ণপক্ষ রাত্রে পলাতক হলো উভয়। মেঘবর্ণ তাদের পশ্চাদ্ধাবন করলে, শেষ পর্যন্ত সেই মন্দিরের কাছে এসে ধরা পড়ল ওরা। অসি যুদ্ধে আহত হলো মেঘবর্ণ, কিন্তু মন্দির প্রবেশের মুখে মেঘবর্ণ আহত করলে উপলকে। অন্ধকার মন্দির অভ্যন্তর, গোপন সুড়ঙ্গ পথ দিয়ে পালিয়ে যাবার শেষ চেষ্টা করে অহনা আর উপল পারে না, প্রিয়ার বিষলিপ্ত অঙ্গ চুম্বন করে মৃত্যুর মুখে ঢলে পড়ে উপল। অহনাও প্রিয়তমের পথ অনুসরণ করে। কিরণ শশী পাঠ করছিল রাজনটি অহনার, মৃগাঙ্ক ভাস্কর উপলের, আর ভুবন চৌধুরী মেঘবর্ণের, লবঙ্গ অহনার সখী দেবস্মিতার। জমাট বই, অভিনয়ের সুযোগ যথেষ্ট, কিরণ শশীর নাম আছে পাট্টায়, তবু গোড়ায় গা দেয়নি কিরণ শশী ভুবন চৌধুরীও। দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকেই কেমন যেন গোল বাঁধল, রাজনটি অহনার সঙ্গে ভাস্কর উপলের এই প্রথম প্রকাশ্য সাক্ষাৎ। নির্জন কানন চরণে নূপুরে ঋণিঝিনি বাজিয়ে চটুলা নটি পথ চলেছে, হঠাৎ গতি তার রুদ্ধ হলো। সামনে অপরূপ এক তরুণ, গায়ে স্খলিত উত্তরীয়, পাষাণের মতো প্রাণহীন কিন্তু বিমুগ্ধ দুটি চোখ। সেই দুটি চোখ অপলক নয়নে দেখছে একটি পার্থিব সৌন্দর্যকে, সেই সৌন্দর্য এক নারীর ক্ষৌমবাস অঙ্গের লাবণ্য থেকে ঝরে পড়ছে। স্থির হয়ে আছে তার নয়ন রাজনটির উদ্ধত কুচযুগ কৃষকোটি সঘন জঘনে। কিরণ শশী অবাক, ছেলেটা কি পাঠ ভুলে গেছে, নয় তো এতক্ষণ পাথরের মতো নিষ্পন্দ হয়ে কি দেখছে তাকে, ভাবলো মনে মনে কিরণ শশী। রূপ দেখে না মূর্ছা যায়। ভাস্কর দেখছিল সদ্য প্রস্ফুটিত পদ্মর মতন একটি আনন, চোখে যার ঘন অঞ্জন, সুডৌল গণ্ডে চন্দন রাগ, কটি চূর্ণ কুন্তল ললাটে। অস্বস্তি বোধ করছিল কিরণ শশী, গলায় মালাটা বুকের কাছে বাঁহাতের মুঠোয় দুমড়ে নিয়ে একটু বুঝি ভ্রুভঙ্গি করল। দেবী অহনা, অস্ফুট সলজ্জ একটি বিস্ময়ধ্বনি শোনা গেল এতক্ষণ পরে। বইয়েতে আছে নটি, মৃগাঙ্ক বললে দেবী, আর শুধু বলা নয়, এমন সুরে বললে যেন মনে হলো রূপ ভিক্ষু। এক শিল্পী ওই একটি কথায় রূপ থেকে প্রাণে নেমে এলো, প্রেম ভিক্ষু হলো এক নারীর। সেই আহ্বানে চমকে উঠল কিরণ শশী, বুঝল মূর্ছা নয়, মৃগাঙ্ক একটা ঘোর কাটিয়ে যেন স্তুতির অর্ঘ্য দিল কিরণ শশীকে। না, কিরণ শশীকে নয়, অহনাকে, আর ও মৃগাঙ্ক নয়, অতীত ইতিহাসের এক প্রেমিক ভাস্কর।
উইংসের পাশে দাঁড়িয়েছিল ভুবন চৌধুরী। কিরণ শশী স্টেজ থেকে বেরিয়ে আসতে ভুবন ওর কাঁধে হাত দিল, নিচু গলায় বললে, তুমি হারলে কিরণ। কিরণ শশীও বুঝতে পেরেছিল মফস্বলের এক শৌখিন ছোকরা অভিনেতার কাছে প্রথম মুখেই তার হার হয়েছে। প্লে তো আর শেষ হয়নি, কেমন যেন তিক্ত সুর কিরণ শশীর। আচ্ছা দেখি, ভুবন চৌধুরী হাসলো, মুখে তার মদের গন্ধ ধরা দিয়েছে এতক্ষণে। পেজ 136। দ্বিতীয় অঙ্কের শেষ থেকে নাটক জমে গেল। হঠাৎ যেন তিন নটনটি প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়ল। কে ভালো, কে কার চেয়ে ভালো অভিনয় করতে পারে দেখাতে পারে, দর্শককুল হর্ষরোমাঞ্চিত ফ্রেন্ডস ড্রামাটিকের উত্তেজনা ফেটে পড়ার মতন। ভাস্কর উপল বেশি মৃগাঙ্ক কোথাও এতটুকু শিথিল অভিনয়ের সুযোগ দিচ্ছে না, ফলে কিরণ শশীকে আর ভুবন চৌধুরীকে সদা সতর্ক থাকতে হচ্ছে। কলকাতার নাম করা নটনটি তারা বৃত্তিতে পরাজয় স্বীকার করে নিতে বাধে। যতক্ষণ প্রেম ছিল ততক্ষণ মৃগাঙ্ক মাতিয়ে রাখল, আবেগে তার সুন্দর কণ্ঠস্বর কেঁপে কেঁপে গেছে। ফুটলাইটের ঈষৎ নীলাভ আলোয় আশ্চর্য এক স্বপ্নময় জগতের ভাস্কর বলেই মনে হচ্ছিল তাকে, এক বিরহ কাতর প্রাণ। কিরণ শশীও কম যাচ্ছিল না, তার রূপ যেন একটু একটু করে প্রাণে এসে দানা বাঁধছিল আর খুলে যাচ্ছিল প্রাণের রূপ, নটি নারীতে প্রকাশ পাচ্ছিল। মন্দিরের দৃশ্যে অসিযুদ্ধের সময় একটা কেমন ক্লান্তি নেমে এসেছিল মৃগাঙ্কর, ভুবন চৌধুরী এখানে টেক্কা দিল মৃগাঙ্ককে। কিন্তু শেষ দৃশ্যে সবাই সুন্দর, মৃত্যু সামনে, প্রিয়াও হাতের নাগালে, আর কোনো পথ নেই, জীবনের উপরই যবনিকা নেমে আসছে। তবে শেষ মুহূর্তে সেই সুখ নিয়ে যেতে দাও, তোমার স্পর্শের সুখ, তোমার অঙ্গের মধু, তোমার প্রাণের। অহনার দুটি হাত টেনে নিল উপল, চুম্বনের জন্য ওষ্ঠের কাছে তুলে ধরল, চমকে উঠে হাত সরিয়ে নিতে যায় অহনা। সর্বাঙ্গে বিষলিপ্ত তার গুপ্তচরীর বর্ম, নিষ্ঠুর হিংসা। সখী, যে অঙ্গের লাবণ্যে আমি সৃষ্টি প্রত্যক্ষ করেছি, ষড়ঋতুর মনোহর ভুবন, সে অঙ্গ বিষ নয় অমৃত। ভাস্কর প্রিয়ার হাত দুটি টেনে নিয়ে ওষ্ঠে স্পর্শ করেছে, একটি ক্ষুধাতুর ওষ্ঠের চুম্বন, শব্দটুকুও যেন অনন্ত ক্ষুধার বেদনা নিয়ে রঙ্গমঞ্চে কেঁপে কেঁপে উঠে মিলিয়ে গেল। এক মুহূর্তে বুঝি বিহ্বল, পরমুহূর্তে কিরণ শশী মৃগাঙ্কর মুখ দু হাত দিয়ে নিয়ে যেন গন্ধ নিল মৃত্যুর, মৃত্যুর শীতলতার। কিরণ শশী নয়, কিরণ শশী যেন এই মঞ্চের মায়ালোকে মরে গেছে। রাজনটি অহনা নিঃস্বতার বেদনায় স্তব্ধ অচেতন, তারপর দুফোঁটা চোখের জল, চাপা একটা কান্না গুমড়ে গুমড়ে উঠে শেষ ধাপে এসে হঠাৎ যেন ছড়িয়ে পড়ল, প্রিয়তম জীবন অমৃত দিতে পারলাম না, বিষ দিলাম তোমায়, এ আমার নিয়তি, কি করুন কি দুঃসহ। ভুবন চৌধুরীও তার শেষ মুহূর্তের পৈশাচিক উল্লাস আর অন্তিম বেদনাটুকু সুন্দর করে ফুটিয়েছিল। তা সত্ত্বেও কিরণ শশী যেন শেষ পর্যন্ত সকলকে ছাড়িয়ে গেল। দর্শককুল চমৎকৃত, ফ্রেন্ডস ড্রামাটিক ধন্য মনে করল নিজেদের। কিরণ শশী আর ভুবন চৌধুরী ঘোড়ার গাড়িতে ফুলের সঙ্গে দামি মদের বোতল উঠিয়ে দিল। যাবার সময় কুন্দভূষণ বললে ভুবন চৌধুরীকে, গ্র্যান্ড হয়েছে দাদা, ওয়ান্ডারফুল, এমন দেখিনি। পেজ 137। কুন্দর পিঠ থাবড়ে ভুবন চৌধুরী হাসলো, আপনাদের হিরো সত্যি গুণী ছেলে, ওর হবে। মৃগাঙ্গ তখন অন্ধকারে দাঁড়িয়ে অলস চোখে দেখছিল ঘোড়ার গাড়ির গদিতে যে বসে রয়েছে তাকে। ও আর অহনা নয়, এখন কিরণ শশী। কিরণ শশীর গলায় সেই মালাটি তখনও দুলছে। পরের দিন সকালে দেখা, কিরণ শশীদের বাড়িতে আসছিল মৃগাঙ্ক। বাগানের পথ দিয়ে আসতে গিয়ে থমকে দাঁড়ালো, পেয়ারা গাছের তলায় কিরণ শশী আর লবঙ্গ দাঁড়িয়ে, ওর দিকেই তাকিয়ে রয়েছে হাসি হাসি মুখ। এমন চোখে তাকিয়ে রয়েছে ওরা যেন কথা বলার জন্য ডাকছে মৃগাঙ্ককে। একটু ইতস্তত করে কাছে গিয়ে দাঁড়ালো মৃগাঙ্ক, বঙ্কিম চোখে কিরণ শশী তাকে দেখলো, আর তারপরই একটু গা এলিয়ে দিয়ে হাই তুলল। ধন্যী লোকমশাই আপনি, কথা বলল লবঙ্গ। পাঠ করতে নেমে অন্য মানুষের গা হাতের দিকে তাকালে জ্ঞান থাকে না, ইস কিরণদি হাতটা কীভাবে কামড়ে দিয়েছেন, এখনও লাল টকটক করছে।
মৃগাঙ্গ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো অপ্রস্তুত। আহ লবঙ্গ কি বলিস, কিরণ শশী কৃত্রিম ধমক দেয়। আমি হাত কামড়েছি, মৃগাঙ্ক আমতা আমতা করে। না না ওই একটু একটু কি, দাও তো তোমার হাত। লবঙ্গ খপ করে কিরণ শশী হাত ধরে মৃগাঙ্ক চোখের ওপর বাড়িয়ে দিল। দেখুন তো মশাই, সত্যি কিরণ শশীর ডান হাতের উল্টো পিঠে এক জায়গায় লালচে হয়ে আছে। একটুক্ষণ তাকিয়েই মৃগাঙ্ক বুঝতে পারল কালকের সেই শেষ দৃশ্যে চুম্বনের চিহ্ন। কিন্তু মৃগাঙ্ক তো দাঁত বসায়নি, ঠোঁট বসিয়েছিল। এখন বুঝতে পারা যাচ্ছে কি গভীর এবং তীব্রভাবে মৃগাঙ্ক রোষ্ঠ শোষণ করেছিল কিরণ শশীর হাত। লজ্জায় মৃগাঙ্ক আরক্ত মুখ নিচু করে থাকলো। তুই বড় জ্বালাস লবঙ্গ, কিরণ শশী হাত সরিয়ে নিয়ে অবস্থাটা সহজ করবার চেষ্টা করলো। বেশ তো, জ্বালাই যখন তখন তো তুমি জ্বলছই, আমি এবার যাই। ঠোঁট টিপে হাসে লবঙ্গ, লবঙ্গ সত্যি সত্যিই চলে গেল। একটু অপেক্ষা করে কিরণ শশী দুপা এগিয়ে পেয়ারা গাছের ডালে গা হেলিয়ে দাঁড়ালো। আপনার নাম তো মৃগাঙ্ক, কিরণ শশী আলাপ শুরু করলো। মাথা নাড়ল মৃগাঙ্ক, এখানেই থাকেন? হ্যাঁ, পেজ 138। কী করেন? কিচ্ছু না, এবার মৃগাঙ্ক হাসলো। শুধুই থিয়েটার করে বেড়ান? কিরণ শশী একটু থেমে হেসে হেসে বলল, কোথায় আর, ওই মাঝে সাঝে কখনো। পেয়ারা গাছের কহাত দূরে একরাশ মরশুমি ফুল হাওয়ায় দুলছে, চকচক করছে শীতের রোদে। প্রজাপতি উঠছে ফুলে ফুলে, সেই দিকে তাকিয়ে কিরণ শশী যেন কী দেখলো খুঁজলো ভাববার চেষ্টা করল। কিরণ শশী হাঁটতে শুরু করল। কালকের রাতে জরির ফিতে দিয়ে বাঁধা বিনুনিটা পিঠের ওপর ঝুলে রয়েছে, হাঁটা তালে তালে নড়ছে, সোনালি ডোরাকাটা সাপ যেন। কুয়োতলার পাশেই পায়চারি করছে ভুবন চৌধুরী। কিরণ শশী চোখ তুলে তাকালো, চোকাচুকি হলো। আরে মৃগাঙ্ক যে, এসো ভাই, কংগ্রেচুলেশনস জানাতে পারিনি কাল রাত্রিরে, কোথায় উধাও হয়ে গেলে হঠাৎ? হ্যাঁ, ভুবন চৌধুরী হাত বাড়িয়ে মৃগাঙ্ককে কাছে টেনে নিল। কিরণ শশী দাঁড়ালো না, মন্থর পায়ে এগিয়ে চলল। এমনি করেই কালকেও যেন মৃগাঙ্ক চোখের সামনে দিয়ে হেঁটে গেছে কিরণ। সেদিন রাত্রে প্লে যেন আরও জমে উঠল। আজ কিরণ শশী সেজেছে কপালকুণ্ডলা, পিঠময় এলো চুল ছড়ানো, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ফুলের বালা, পরনে ফিকে হলদে রঙের শাড়ি। কিরণ শশীকে আশ্চর্য মানিয়েছে, চোখে তা টলমল করছে অরণ্যচারী হরিণীর রহস্য বিস্ময়। পথিক, তুমি পথ হারাইয়াছ? মৃগাঙ্ক সত্যিই যেন পথ হারিয়েছিল। ডাক শুনে চমকে ওঠে, কে? কিরণ শশী? না, কিরণ শশী নয়, অন্য কেউ, অজানা অচেনা। মৃগাঙ্ক নয়, নবকুমার বিস্মিত বিমুগ্ধ দৃষ্টি মেলে তাকায়। ওর কাছে কি আশ্রয় আছে? ভুবন চৌধুরী সেজেছে কাপালিক, ভয়ঙ্কর নিষ্ঠুর বিভৎস, ধকধক করে জ্বলছে তার চোখ। লোকটা আজ আকণ্ঠ মদ খেয়েছে। গ্রিন রুমের কাছে দুজনের দেখা, মৃগাঙ্ক আর কিরণ শশীতে। মুখোমুখি দাঁড়িয়ে কিরণ শশী মুচকে হাসলো। হাসছেন যে? এমনি কপালকুণ্ডলার পোড়া কপালের কথা ভাবছি। কিরণ শশী এক দৃষ্টিতে মৃগাঙ্কর দিকে তাকিয়ে মুহূর্তের জন্য গম্ভীর হলো, পরমুহূর্তেই হেসে উঠে বলল, এমন নবকুমার জুটলে? কথাটা শেষ না করেই কিরণ শশী হঠাৎ থেমে গেল। মৃগাঙ্ক কেমন একটু উষ্ণতা বোধ করলো, মুখ নামিয়ে নিল। একটু পরে মুখ তুলে কি একটা কথা যখন বলি বলি করছে, কিরণ শশী তখন সরে গেছে। শেষ দৃশ্যটায় মৃগাঙ্ক সকলকে মোহিত করে দিল। শ্মশানে তারা দুজন অনন্ত বিচ্ছেদ ঘনিয়ে এসেছে, সব যেন বিষাদে ভারাক্রান্ত। পেজ 139। হাত ধরে ফেলেছে নবকুমার কপালকুণ্ডলার। কপালকুণ্ডলা একবার বলো তুমি অবিশ্বাসিনী নও? সন্দিগ্ধ স্বামীর প্রশ্নই শুধু নয়, একটি গভীর ভালোবাসা যেন শ্মশান ভূমির নিস্তব্ধতায় কেঁদে উঠল। কিরণ শশী বহুবার এই কথাটি কানের কাছে শুনেছে, বহু মুখে একবার বলো তুমি অবিশ্বাসিনী নও, কোনোবারই এমনভাবে তার বুক কেঁপে ওঠেনি। আশ্চর্য, আজ কেন বুক কেঁপে যায় কেন? প্লে ভাঙছে, ঘোড়ার গাড়িতে এসে উঠে বসল কিরণ শশী। ভুবন চৌধুরীকে আজ অনেক আগেই পৌঁছে দিয়ে আসতে হয়েছে। আকণ্ঠ মদ খেয়ে লোকটা গড়াগড়ি যাচ্ছিল গ্রিন রুমের মেঝেতে। কিরণ শশী মৃগাঙ্ককে তার গাড়িতে ডেকে নিয়েছে পৌঁছে দিয়ে আসতে, লবঙ্গরা অন্য গাড়িতে।
শেষ রাতে ঠান্ডায় শীত ধরেছিল মৃগাঙ্কর। ঘোড়ার গাড়ির দরজা খানিকটা ফাঁক করা ছিল, কিরণ শশী নিজের হাতে টেনে বন্ধ করে দিল। তারপর একটানা ঘোড়ার খুরের খটখট, গাড়ির ভেতরটা অন্ধকার, ওরাও চুপ। চলুন আমাদের সঙ্গে কলকাতা, কিরণ শশী বলল একসময়। কলকাতা, মৃগাঙ্ক শব্দটা কেমনভাবে যেন পুনরাবৃত্তি করে। কলকাতাই আপনার জায়গা, সেখানে গিয়ে কি করব? যা করতে জানেন তাই করবেন। কিরণ শশী সামনের দিকে একটু ঝুঁকে পড়ল, অন্ধকারে মৃগাঙ্কর মুখ দেখা গেল না। দেখা গেলে বোঝা যেত ওর মুখে বহুদিনের একটি লালিত স্বপ্ন যেন এই মুহূর্তে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। পরের দিন সারা সকাল দুপুর মৃগাঙ্কর কেটে গেল কিরণ শশীদের কাছে। ভুবন চৌধুরী বেলায় উঠে স্নান টান সেরে কুন্দভূষণের সঙ্গে মাছ ধরতে বেরিয়ে গেছে। ভুবন চৌধুরী মাছ ধরার শখ যে হঠাৎ কেন হলো কিরণ শশী ভেবে পেল না। সতীশ দত্তকে নিয়ে গেছে পাড়ার ছেলেরা, লবঙ্গ আজ হেনা চাপাদের নাচ প্র্যাকটিস করাচ্ছে। ও ঘরে নূপুরের ঝুমঝুম আর মুখের বোল, মাঝে মাঝে লবঙ্গদের খিলখিল হাসি। বাগানে ঘুরে বেড়াচ্ছিল ওরা দুটিতে, কিরণ শশী আর মৃগাঙ্ক। গোলাপের কাঁটা কিরণ শশীর আঙুলে ফুটেছিল, এক ফোঁটা রক্ত ঝরেছে। কটি রক্ত গোলাপ তুলে ওর হাতে দিল মৃগাঙ্ক। ঝিকমিক করছে রোদ গাছের পাতায়, প্রজাপতি উঠছিল, বসছিল ফুলে ফুলে। কিরণ শশী সেদিকে চেয়ে চেয়ে বলল একসময়, কী সুন্দর প্রজাপতি। মৃগাঙ্ক প্রজাপতি ধরতে গেল, পারল না, ভীষণ চালা করা, মুচকি হাসে কিরণ শশী। হ্যাঁ, ধরা যায় না, উড়ে পালায়। কখনো কখনো ধরা পড়েও যায়। কিরণ শশী ফুল ধরা হাতটার উল্টো পিঠের একটু লাল হাবা খুঁজতে খুঁজতে বলে, অবশ্য তেমন করে কেউ যদি ধরতে পারে। পেজ 140। মৃগাঙ্কর ইচ্ছে হলো আরেকবার চেষ্টা করে প্রজাপতি ধরতে, পাছে বিফল মনোরথ হয়ে লজ্জায় পড়ে তাই আর সাহস করল না। খানিক পরে কিরণ শশী আবার কথা বলল, কাল আমরা এতক্ষণে ফিরে যাচ্ছি, ট্রেন তো দুপুরে, ওই একই, সকালও যা দুপুরও তাই। কিরণ শশী বাগানের পথ ছেড়ে বাড়ির দিকে চলেছে। কেমন লাগলো আমাদের মনোহরপুর? মৃগাঙ্ক হেসে প্রশ্ন করল। বেশ, কিরণ শশী গোলাপের গন্ধ নিতে নিতে বলল, লবঙ্গ হলে বলতো মনোহরণপুর, বলে ঘাড় ফিরিয়ে হাসল। মনে পড়ল পরশু সকালে স্টেশনের কথা, লবঙ্গকে যা বলেছিল। সেদিন রাতে কিরণ শশী করছিল মায়ের পাঠ আর মৃগাঙ্ক হারানো ছেলের। এই পাঠটি কিরণ শশী খুব কম করেছে, ও নিজেরই ভয় ছিল ভালো বুঝি হবে না। মৃগাঙ্কর সঙ্গে দাঁড়িয়ে পাঠ করতে গিয়ে এখন ভয় পায় কিরণ শশী। স্টেজে দেখা গেল কেউ কম যায় না, মৃগাঙ্কও যত ভালো, কিরণ শশীও ততটা। শেষ দৃশ্যটা চমৎকার হয়েছিল। মৃগাঙ্ক সেই বুকের মধ্যে মুখ গুঁজে দিয়ে দুহাতে জড়িয়ে মা ডাক শুনে কিরণ শশী যেন সত্যিই হারানো ছেলের মা হয়ে গেল। ব্যাকুল বাহুতে জড়িয়ে ধরেছে মৃগাঙ্ককে তখন, আর আনন্দে বেদনায় বিহ্বল হয়ে কেমন করে হাসি কান্নায় মাখামাখি হয়ে গিয়েছিল সেই স্টেজে, তার বুঝি তুলনা নেই। সেদিনও রাত্রে ঘোড়ার গাড়িতে ফিরছিল ওরা দুজন, মুখোমুখি বসে, গাড়ির মধ্যে অন্ধকার, বাইরে ঘোড়ার খুরের খটখট। তুমি বলছি তোমাকে, কিরণ শশী খুব করে একবার কেশে উঠল, শুনলাম তোমার বয়স নাকি মাত্র 22-23। কে বলল? কুন্দবাবু। কিরণ শশী আরেকবার কাশল, দেখলে কিন্তু 30-30 মনে হয়। চমৎকার বাড়ন্ত তোমার শরীর স্বাস্থ্য, একটু চুপ। আমার বয়স কত বলতে পারো? না, তা তোমার প্রায় ডবলই হবে, 37-38। মৃগাঙ্ক অন্ধকারই চোখ তুলে তাকালো, মনে হয় না এত। কিরণ শশী মৃগাঙ্ককে চুপ দেখে বলল, হ্যাঁ সত্যিই মনে হয় না, নিচু গলায় জবাব দেয় মৃগাঙ্ক। মনে হবে কি করে, বয়স আমাদের রাখতে হয়, বয়স, গলা, রূপ যতদিন রাখা যায় ততদিন। বয়সে কি যায় আসে, বলল মৃগাঙ্ক। আবার একটু চুপ। ধীরে ধীরে কিরণ শশী মৃগাঙ্কর হাত নিজের হাতের মুঠোয় টেনে নেয়। ঠিক বলেছ, বয়সে কি যায় আসে। পেজ 141। ঘোড়ার গাড়ির চাকায় শব্দ উঠছে, দূরে কোথায় যেন কুকুর কাঁদছে একটা।
লবঙ্গদের গাড়িতে খিলখিল হাসি উঠেছে। সব থেমে গেলে কিরণ শশী সেই চুপের মধ্যে বললে, ওকে আমি বলেছি, রাজি হয়েছে, তোমায় কলকাতায় নিয়ে যাব। যাবে তো? না যাবার কি আছে? সে কি কিছু নেই? মা বাবা বউ ভাই বোন? না, কেউ নেই আমার। মৃগাঙ্ক গলার স্বর একটু ভারী শোনায়। তবে তো ভালোই, কিরণ শশী বলে, আমরা ফিরে গিয়ে তোমার একটা ব্যবস্থা করে চিঠি লিখব। আবার চুপ। ঘোড়ার খুঁড়ে সেই খটখট, অন্ধকার আর শীত, দুটি হাতই শুধু উষ্ণ, আর উষ্ণ মধুর কেমন এক গন্ধ। কিরণ শশী মনে মনে ঘোড়ার খুঁড়ের খটখটের সঙ্গে জোড় বিজোড় মেলাচ্ছিল, বয়সে কি যায় আসে, যায় না আসে, আসে না যায়। গাড়ি থামলো, নামলো ওরা। লবঙ্গরা বাগান দিয়ে দৌড়তে দৌড়তে ঘরে গিয়ে ঢুকলো। বাগান দিয়ে একটু বুঝি জড়সড় হয়েই হাঁটছিল মৃগাঙ্ক। ও কি, এসো না। কিরণ শশী ওর পাশ ঘেঁষে গিয়ে নিজের শালের অর্ধেকটা দিল। ক্ষীণ আপত্তি করেও মৃগাঙ্ক সেই শাল গায়ে রাখলো। শেষ রাতের কৃষ্ণ চাঁদ আকাশে, ঘন কুয়াশায় চোখের গণ্ডিও সংকীর্ণ হয়ে এসেছে। কেমন একটা শ্বেত অন্ধকারের রঙ্গমঞ্চে ওরা হেঁটে চলেছে, ওরা দুজন। কেউ ভাবেনি আর একজনও থাকতে পারে এই মুহূর্তে, কিন্তু আর একজন ছিল, ভুবন চৌধুরী। বাড়ির বারান্দায় অলেস্টার চাপিয়ে চুপ করে বসেছিল। পায়ের শব্দ পেয়ে জড়িত কণ্ঠে ভুবন চৌধুরী কি যেন বিড়বিড় করে বলে ওঠে। চকিতে কিরণ শশীর শালের অংশটুকু গা থেকে ফেলে দেয়। সরে দাঁড়ায় মৃগাঙ্ক। তুমি এখনও বাইরে বসে? কিরণ শশী থমকে দাঁড়িয়ে পড়ে। ভুবন চৌধুরী টলমলো পায়ে উঠে দাঁড়ায়। নেশাটা এখন ওর মনে থিতিয়ে রয়েছে। দু চার পা এগিয়ে কিরণ শশীদের মুখোমুখি দাঁড়ালো। জড়িত কণ্ঠে পরিহাস করে বলল, কিরণ, আমার বাহির দুয়ারে কপাট লেগেছে, ভিতর দুয়ার খোলা। টোলে পড়তে গিয়ে টাল সামলে নিল, মৃগাঙ্ককে ধরল। এবার হো হো করে হাসলো ভুবন চৌধুরী। ব্রাদার, অদ্যই শেষ রজনী, চমৎকার অভিনয় হয়েছে তোমাদের, গ্র্যান্ড। প্রিয়া, জায়া, জননী, তিন রূপ, কিরণ তুমি অপূর্ব, ওয়ান্ডারফুল, চার্মিং। কি হচ্ছে, এসো তো। কিরণ শশী ধমক দিল মাতাল ভুবন চৌধুরীকে, ডান হাত বাড়িয়ে ওর বুক জড়িয়ে ধরল, তার দেহের ভারটা টেনে নিল নিজের দেহে, এগিয়ে চলল ঘরের দিকে। পেজ 142। মৃগাঙ্ক বললে, আমি যাই, কাল একবার এসো। কিরণ শশীর মুখ দেখা গেল না। মৃগাঙ্ক নিশ্চিত হতে পারিনি, ওর মনে সন্দেহ ছিল, সংশয়াকুল হয়েছিল, যতদিন গেছে দিন যাচ্ছিল। কিন্তু মাসচারেক পরে সত্যি সত্যিই আবার কিরণ শশীর মুখ দেখতে পেল। কৈফত দেওয়ার প্রয়োজন ছিল হয়তো। কিরণ শশী বললে মিষ্টি হেসে, নতুন বই নামাচ্ছি আমরা, তোমায় দিয়েছি রাজপুত্রের পাঠ, প্রথম দিনেই বিখ্যাত হয়ে যাবে। পাশেই ছিল ভুবন চৌধুরী, চায়ের কাপে শেষ চুমুক দিয়ে সরিয়ে রাখলো কাপ, আশ্চর্য উজ্জ্বল হাসি তার মুখে। ভুবন বললে, এমন চান্স কেউ পায় না ব্রাদার, অন্য থিয়েটারে ঢুকিয়ে দিলে তোমায় পাক্কা 3টি বছর কোটালপুত্র সাজিয়ে রাখত। ওর কথায় এরা হাসলো। হাসি থামলে কিরণ শশী বলল, কাল থেকে রিহার্সাল শুরু, 10 দিনের মধ্যে তৈরি করে নিতে হবে সব, বুঝলে তো? ঘাড় নাড়ল মৃগাঙ্ক। ভুবন চৌধুরী ইজি চেয়ারে গায়ে নিয়ে বসেছিল এতক্ষণ, এবার সোজা হয়ে বসে সিগারেট ধরালো। বইয়ের নাম পিঙ্গলার প্রেম, আমি নাট্যকার। একটি মুহূর্ত থামল ভুবন চৌধুরী, দেখলো ওদের দুজনকে, আপন মনি ঠোঁট বুঝিয়ে হাসলো একটু। বললে, অবাক হচ্ছ না কি ব্রাদা, তা তোমার আর দোষ কি, পাবলিকই ভুলে গেছে হয়তো, বছর 20 আগে আমি যখন এদিকে আসি নাট্যকার হয়েই এসেছিলাম, নাকি কিরণ? কিরণ সব জানে, খান দুয়েক বই লিখেছিলাম, ভালো চলল না, জমল না, নাট্যকার ভুবন চৌধুরী অ্যাক্টর ভুবন চৌধুরী হয়ে গেল, তাতেই যা নাম যশ। ভুবন চৌধুরী আবার থেমে একটু চুপ করে হাসলো, কি কাণ্ড, চেয়েছি নাট্যকার হতে, হলাম অ্যাক্টর, এখন আবার নাট্যকার হবার শখ হয়েছে। বললে কিরণ শশী ভঙ্গি করে পানের কৌটো থেকে আতর দেওয়া পান নিতে নিতে, কৌটোটা হাত বাড়িয়ে এগিয়ে দিল ভুবনের দিকে। একসঙ্গে 2-3 খিলি পান মুখে ফেলে ভুবন চৌধুরী ইজি চেয়ারে গায়ে নিয়ে দিল আবার। নাটকের একেবারে শেষটুকু এখনও আমার লেখা হয়নি, অথচ 4 মাস ধরে নাট্যকার মশাই নাটক লিখছেন। সেই তোমাদের মনোহরপুর থেকে ফিরে আসার পর
কিরণ শশী ঠাট্টা করলো, আরো কমাস লাগতো কে জানে। আমি জোর করে রিহার্সালে নামিয়ে দিলাম, তাও যদি শেষ হয়। শেষের একটাই তো দৃশ্য আমার মনে ছকা আছে, আর একটু ভেবে লিখে ফেলবো। ভুবন চৌধুরী আবার সিগারেট ধরায়। পেজ 143। মৃগাঙ্ক ভুবন চৌধুরী মুখের দিকে তাকিয়ে চুপ করে বসে থাকে। গল্পটা ভুবন চৌধুরী বলতে শুরু করে, গল্পটা শোনো কিরণ তুমিও। কিরণ শশী কখনো সখনো এই নাটকে দু চারটে পাতা দেখেছে পাণ্ডুলিপির, কিন্তু গল্পটা পুরো শোনেনি, ভুবন চৌধুরীই বলেনি। তন্ময় হয়েছিল ও নিজের নাটকে সিন্ধুর অতলতলে ডুবুরির মতন। কৌপলি নামে এক রাজ্য ছিল আদ্যিকালে। সে রাজ্যের যিনি রাজা বুড়ো বয়সে অপুত্রক অবস্থায় ভীষণ দুঃখ কষ্ট মনে নিয়ে মারা যান। ভুবন চৌধুরী গল্প শুরু করলো। রাজার ছেলে ছিল না, কিন্তু একটি মেয়ে ছিল, নাম তার পিঙ্গলা। অপূর্ব সুন্দরী সে, বিলাস বাসনে ছলা কলায় তার মতন পটু আর কেউ ছিল না। ওদিকে আবার পুরুষের মতন মৃগয়া যেত পিঙ্গলা, তার কোমল দেহ বর্ম আবৃত করে অশ্বারোহণে ঘন অরণ্যে ঘুরে বেড়াত। পিঙ্গলা বিবাহ করেনি। রাজা অনেক চেষ্টা করেছেন, অনুনয় করেছেন, রাজপুরুষরা পরামর্শ দিয়েছে, তবু পিঙ্গলা বিবাহে সম্মত হয়নি। ধীরে ধীরে একটা কথা ছড়িয়ে গিয়েছিল গোপনে গোপনে, পিঙ্গলা শুধু পশু মৃগয়াই করে না, তার অভ্যর্থ স্বরে বহু সুপুরুষের অন্তর্বিদ্ধ হয়েছে, তারা যে কারা কেউ জানত না। অপুত্রক রাজা কন্যার এই অধর্ম স্বেচ্ছাচারিতা নীরবে সহ্য করতে করতে শেষে একদিন মারা গেলেন। ভুবন চৌধুরী থামল। কিরণ শশী আর মৃগাঙ্ক কৌতূহলের চোখে তাকিয়ে ভুবন চৌধুরী মুখের দিকে। আবার একটা সিগারেট ধরালো ভুবন চৌধুরী, চোখ বুঝে একটুক্ষণ ভেবে নিল কি যেন, তারপর আরম্ভ করলো, এই গেল ফার্স্ট অ্যাক্ট। সেকেন্ড অ্যাক্টের শুরু। কৌপলি রাজ্যের অধীশ্বরী এখন পিঙ্গলাই। একদিন মৃগয়ে গিয়ে অরণ্যের এক নদী তীর থেকে অচেতন মৃতপ্রায় এক যুবককে প্রাসাদে নিয়ে এলো পিঙ্গলা। অমন রূপবান পুরুষ খুব কমই চোখে পড়ে। রাজবৈদ্য এলেন, সযত্নে পরীক্ষা করলেন যুবককে, ঔষধাদি দিলেন, বললেন এই তরুণ কোনো বিষাক্ত সাপের দংশনে বিষক্রিয়ায় মৃতপ্রায় হয়েছিল। ওর আত্মীয় স্বজন সম্ভবত তাকে মৃতজ্ঞানে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। করুণাময় ঈশ্বরের কৃপায় যুবক আশ্চর্যভাবে পুনরায় প্রাণ ফিরে পেয়েছে। অতি সুলক্ষণ পুরুষ যুবকটি প্রাণ ফিরে পেল, কিন্তু অতীত কথা তার কিছুই মনে পড়ল না। কুল, শীল, বংশ, নাম, দেশ কোনো কিছুই তার স্মৃতিপথে ধরা দিল না। রাজ্যতীশী এলেন, গণনা করলেন প্রচুর, অবশেষে বললেন ইনি অবশ্যই অতি সুলক্ষণ পুরুষ, সদ্বংশজাত, সম্ভবত কোনো রাজপুত্র। রাজ্যতীশী তার বেশি কিছু বলতে পারলেন না। পিঙ্গলা তার নতুন করে নামকরণ করল মৃত্যুঞ্জয়। আর নামকরণ করেইও ক্ষান্ত হলো না, ক্রমশই মৃত্যুঞ্জয়কে আকৃষ্ট করতে লাগলো নিজের প্রতি, নিজেও আকৃষ্ট হলো তার প্রতি। ভুবন চৌধুরী আবার চুপ করলে। দ্বিতীয় অঙ্ক বুঝি এখানেই শেষ? মৃগাঙ্ক প্রশ্ন করলো। হ্যাঁ, এখানেই। এরপর আর একটা অঙ্ক মাত্র আছে, তাতে তিনটি দৃশ্য, তার মধ্যে দুটি দৃশ্য লেখা হয়ে গেছে আমার। ভুবন চৌধুরী উঠে পড়ল, বলল একটু বসো আমি আসছি। পেজ 144। ভুবন চৌধুরী চলে যেতে ওরা দুজন পরস্পরের দিকে তাকালো। মৃগাঙ্ক একটু পরে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। তুমি অত ভাবছিলে, তোমার কথা আমি ভুলে গেছি না? কিরণ শশী নিচু গলায় প্রথমে বলল। তাই মনে হচ্ছিল, মৃগাঙ্ক কিরণ শশী হাতের দিকে চাইল। সেই লাল দাগটা কি বেশি দিন থাকা সম্ভব ও ভাবল। তা বই কি, ভুলে যাওয়া অত সহজ? কিরণ শশী গলায় অভিমান। মৃগাঙ্ক অভিমানটুকু বুঝতে পারল, হাসলো মধুর করে, বলল আমি যাই ভাবি আপনি তো আর সত্যি ভুলে যাননি। কিরণ শশী উঠল, স্টেজে এইটি তার সাজগোজ করবার, কাপড় ছাড়বার নিজস্ব ঘর। ওদিকের আয়নায় গিয়ে দাঁড়ালো একটু, নিজের মুখ নিজেই দেখলো, হাত দিয়ে কপালের চুলগুলো সরালো, গলার হারটা আঙুল দিয়ে নাড়াচাড়া করলো, তারপর ঘরের দরজা পর্যন্ত গিয়ে গলা বাড়ালো। ফিরে এসে মৃগাঙ্কর মাথার কাছে বুক ছুঁয়ে দাঁড়ালো। কি একটা খড়কুটো বুঝি পড়েছিল মৃগাঙ্কর চুলে, সেটা ফেলে দিল। কোথায় এসে উঠেছো? কুন্দদার এক বন্ধুর মেসে। মেস? অনেক লোক তো, ডাল চচ্চড়ি খাওয়াচ্ছে। হ্যাঁ, মৃগাঙ্ক হাসলো। ও মেস তুমি কালই ছেড়ে দিয়ে টাউন হোটেলে উঠবে, বুঝলে? একটা ঘর নেবে নিজের। আচ্ছা, আমি বলে দেবো মাধববাবুকে, টাউন হোটেলের ম্যানেজার উনি।
কিরণ শশী আলগা হাতে মৃগাঙ্কর মাথার চুলে ইলিবিলি কেটে দিল। ভালোভাবে না থাকলে শরীর রাখা যায় না, মেসের ছাই ভস্য খেলেও রূপ কি থাকবে নাকি তোমার? তখন আমার টাকা কই অত? টাকা? কিরণ শশী আশ্চর্য চোখে তাকালো মৃগাঙ্কর দিকে। সেই চোখ ক্রমেই নরম কোমল, কেমন একটা তন্দ্রাচ্ছন্ন বিষণ্ণ হয়ে এলো। অস্পষ্ট মৃদু অতি মৃদু সুরে বলল, তোমার টাকা। কিরণ শশী আর কিছু বললে না মুখে, কিন্তু তার না বলা মুখে যেন বাকি কথাটুকু বুঝিয়ে দিল। আমি কেন আছি তবে? ভুবন চৌধুরী কোথায় যেন ছিল, এই সময় ঘরে ঢুকলো, সঙ্গে সঙ্গে একটা গন্ধ উঠল বাতাসে। কিরণ শশী একটু সরে গেল, কোনো দিকে ভ্রুক্ষেপ না করেই ভুবন চৌধুরী ইজি চেয়ারে গা এলিয়ে দিল, এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, থার্ড অ্যাক্টে শুরুতেই আমি দেখাচ্ছি এক ভিলেনকে। এই ভিলেন হচ্ছে পিঙ্গলা রাজপরিষদের মন্ত্রী। লোকটা বিচক্ষণ, চতুর, কঠিন হৃদয়, নিষ্ঠুর। তার দুর্বলতা শুধু এক জায়গায়, আর তা হচ্ছে পিঙ্গলার ওপর। পিঙ্গলার নিষ্কণ্টক জীবনের অনেকখানি কৃতিত্ব তার প্রাপ্য। পেজ 145। এক সময় পিঙ্গলাও বুঝি তাকে ভালোবাসত, কিন্তুটা বুঝতেই পারছো, মৃত্যুঞ্জয় আসার পর সে কিন্তু আরও দূরে সরে গেল। এদিকে পিঙ্গলা দিনে দিনে হৃদয় জয় করে নিল মৃত্যুঞ্জয়ের। শেষ পর্যন্ত পিঙ্গলা তার মনোভাব প্রকাশ করল প্রকাশ্যেই, মৃত্যুঞ্জয়কে সে বিবাহ করবে। প্রথমেই বাধা দিল সেই মন্ত্রী, বলল অজ্ঞাত কুলশীল পরিচয়হীন এক তরুণ, বয়সের পার্থক্য প্রচুর, এ বিবাহ হয় না, প্রজারা অসন্তুষ্ট হবে, বিদ্রোহ করবে। পিঙ্গলা হাসে, কোনো বিপদের আশঙ্কাই তাকে সংকল্প থেকে বিচ্যুত করতে পারবে না। মৃত্যুঞ্জয় অপ্রাজ্ঞ নিরীহ তরুণ, সে ভাবল অন্তর্বিপ্লবে প্রয়োজন কি, ও পালিয়ে যাবে। পিঙ্গলা বুঝতে পারল ওর চাতুরি বাড়ল আরও, আরও ছলাকলা, সুরা সঙ্গীত বিলাস বাসনে মৃত্যুঞ্জয়কে লোভে নাক পাশ দিয়ে বেঁধে রাখল পিঙ্গলা। মৃত্যুঞ্জয় ভেসে যাচ্ছিল তার স্রোতে, মাঝে মাঝে তার ভয় হয়, কি যেন একটা আশঙ্কা জাগে, কিন্তু পরক্ষণেই পিঙ্গলার বড়তনুর আশ্রয় সব ভুলে যায় ও। শেষ পর্যন্ত স্থির হয়ে গেল বিবাহের দিন। ভুবন চৌধুরী থামল একটু, তারপর হেসে বলল, বিবাহের দিনটাই নাটকের শেষ দৃশ্য, ওটাই লেখা হয়নি, মনে মনে ছকা আছে, লিখে ফেলব শিগগির। বিয়ে কি হবে না? কিরণ শশী থমথমে গলায় শুধল, কেন বিয়ে না হলে কি তুমি পিঙ্গলার পাঠ করতে রাজি ন? ভুবন চৌধুরী অদ্ভুত একটা অট্টহাসি হাসল, যার শব্দ সেই ঘরে অনেকক্ষণ পর্যন্ত বাতাসে বাতাসে কাঁপতে থাকলো। 10 দিনের রিহার্সাল, কিন্তু বাহাদুর বলতে হবে ভুবন চৌধুরীকে। আশ্চর্য কৃতিত্বে 10 দিনের শিখে পড়িয়ে নাটকটা ঝলমলিয়ে তুলল। কিরণ শশী পিঙ্গলা পিঙ্গলাই বটে, রূপে রহস্যে ছলনায় নিষ্ঠুরতায় প্রেমে কিরণ শশী যেন পিঙ্গলাকে অতীতের কোনো অন্ধকার থেকে তুলে এনে মঞ্চের পাদপ্রদীপে জীবন্ত করে তুলল। তেমনি মৃগাঙ্ক, অজ্ঞাত কুলশীল এক তরুণ জীবনদাত্রী প্রতি তার কৃতজ্ঞতার অন্ত নেই। পিঙ্গলার প্রেম তাকে বসন্তের আশ্চর্য শিহরণ দিয়ে গেছে, উন্মনাসে, অথচ নিষ্ঠুর অতীতের সামান্য কটি অভিজ্ঞানের অভাবে এ সুখ তার করতলগত হয়েও হয় না। অন্তর বিপ্লবকে ভয় পায় মৃত্যুঞ্জয়, সে বিপ্লব যদি জাগে তবে? মৃত্যুঞ্জয় চায় না, তবু পিঙ্গলার উষ্ণ প্রলোভনের মায়ায় সুরায় নারীতে আত্মবিস্মৃত হয়ে থাকে। মাঝে মাঝে মনে হয় সে বন্দী, পরমুহূর্তে পিঙ্গলার বাহুলতায় সত্যি সে স্বেচ্ছায় বন্দী হয়ে থাকে। আজই প্রথম রজনীর অভিনয়, গ্রিন রুমের চঞ্চলতায় কলরবে আলোয় মৃগাঙ্কর কেমন যেন ভয় ভয় করছিল। ও কি পারবে আজ? কলকাতা স্টেজ, অসংখ্য দর্শক, এখানে মঞ্চ ঘুরে যাবে, কত রঙের আলো রামধনুর মতো নেমে আসবে, একটা ঐকতান গুঞ্জন করে উঠবে, ও কি পারবে? গলা দিয়ে স্বর বেরুবে কি? কিরণ শশীর সেই পিঙ্গলার রূপমূর্তির দিকে তাকিয়ে কিরণ শশীও সেজেছে আজ। প্রতি নতুন দৃশ্যে তার নবনব বেশ, কখনো স্তোক নম্রা, কখনো মৃগয়া বিহারিণী, কখনো লাস্যময়ী ছলনাময়ী নারী, আবার কখনো মমতাময়ী নারী প্রেমিকা সুচাতুরা রাজকন্যা। পেজ 146। যমনিকা উঠল, আবার নামলো, একটি অঙ্ক শেষ হলো, ভালোই হয়েছে, কথাটা অভিনয় করতে করতেই বোঝা গিয়েছিল দর্শকের উচ্ছ্বাসের করতালি থেকে। দ্বিতীয় অঙ্কে যবনিকা উঠল, ভয় করছিল মৃগাঙ্কর, মনে হলো হৃৎপিণ্ড বুঝি বন্ধ হয়ে যাবে, কিন্তু না,
হৃৎপিণ্ড স্তব্ধ হলো না, বরং কিসের একটি জাদু স্পর্শে যেন সত্যিই মৃত্যুঞ্জয় জেগে উঠল। চোখ মেলে দেখল পিঙ্গলা 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 পিঙ্গলা। দ্বিতীয় অঙ্কে যবনিকা নেমে এলো, মার্ভেলাস ভুবন চৌধুরী ওর গলা জড়িয়ে ধরল, মুখে তার মদের গন্ধ। ফার্স্ট নাইটেই তুমি ফেমাস হয়ে গেলে ব্রাদার, কিন্তু শোনো, ওই শেষ দৃশ্যটা আমি বদলেছি। তোমার কথাবার্তা একেবারে শেষে তো কিছু ছিল না, কাজেই কিছু যাবে আসবে না, শুধু পোজটা বদলে যাবে তোমার। এই নাও এই কটা কাগজ, শেষটুকু নতুন করে লিখেছি, দেখে নাও একলা দাঁড়িয়ে। যাই কিরণকে আবার দেখিয়ে দিই, ওর পার্টটাই বদলেছে, নিউ ডায়ালগ। ভুবন চৌধুরী ছুটলো কিরণ শশীর সাজঘরে। মৃগাঙ্ক অবাক, লোকটা মাতাল ছিল, এবার পাগলা হয়ে গেল নাকি, শেষ মুহূর্তে শেষ দৃশ্য বদলাচ্ছে। চমকে উঠেছে কিরণ শশী ভুবন চৌধুরীর দৃশ্য পাল্টানো কাগজের টুকরো কটা হাতে নিয়ে। প্রথমটাও কথাই বলতে পারলো না, তারপর বললে, তুমি কি পাগল হলে নাকি? পাগল হব কেন, এই ঠিক নাটক, এমন ট্র্যাজেডি আর হয় না কিরণ। দিস ইজ নেমেসিস, নিষ্ঠুর নিয়তি। না না, আমি পারবো না, কিরণ কাগজ কটা ছুঁড়ে ফেলে দেয়। ভুবন চৌধুরী হাসি মুখেই কাগজ কটা কুড়িয়ে নিয়ে কিরণের হাত ধরে, আমি নাট্যকার কিরণ, এ বই আমার জীবনের একটি কীর্তি, ভালো মন্দর আমি কি কিছু বুঝি নে? তা বলে এমন নিষ্ঠুর হবে তোমার নাটক, এমন অসম্ভব। কোনটা অসম্ভব কিরণ, কী অসম্ভব? তুমি যদি ইংরেজি জানতে শেক্সপিয়ারের একটা কথা শুনিয়ে দিতাম। সে কথা থাক, আমার পিঙ্গলার দুঃখটা তুমি বুঝছো না কেন? কিসের দুঃখ? বিরক্ত হলো কিরণ শশী। দুঃখ নয় বোকা, তুমি অসম্ভব বোকা কিরণ। ভেবে দেখো, পিঙ্গলা জীবনে বহু বঞ্চনা মৃগয়া করে শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয়কে ভালোবাসলো, শত বাধা সত্ত্বেও সে ওর গলায় মালা দুলিয়ে বরণ করতে যাচ্ছে। ঠিক যে মুহূর্তে ধর্ম সাক্ষী করে গলায় বরমাল্য দিতে যাবে মৃত্যুঞ্জয়, ঠিক সেই মুহূর্তে একটি বজ্র কঠিন আদেশ শুনে মুখ ফিরিয়ে তাকালো সেই মন্ত্রী। এককালে যে তার সহচর ছিল, অনেক পরিশ্রমে গোপন অনুসন্ধানের পর সেই মন্ত্রী মৃত্যুঞ্জয় পরিচয় সূত্র জেনে এসেছে। সামনের ওই বড়বেশী সূর্যকান্তি তরুণ পিঙ্গলার সন্তান, বহুকাল আগে বিলাসিনী পিঙ্গলা হৃদয় মৃগয়ায় গিয়ে ওকে লাভ করেছিল, কিন্তু গ্রহণ করেনি, ফেলে দিয়ে এসেছিল। ভুবন চৌধুরী পকেট থেকে একটা চ্যাপটা বোতল বের করে খানিকটা মদ গলায় ঢেলে দিল। কিরণ শশী যেন পাথর, ভুবন চৌধুরীর চুল চোখ গালে নিবিড় সোহাগে হাত বুলিয়ে দিচ্ছে। কিরণ শশী আবার পড়ছে, তুমি পিশাচ, কিরণ শশী দাঁতে দাঁত চেপে বলল, আমি নাট্যকার। ভুবন করুণ মুখে হাসলো, কিন্তু তাতে কি, এই বইয়ে তুমি অবিস্মরণীয় হয়ে থাকবে, এমন সুযোগ আর পাবে না কখনো। সুযোগ? সুযোগ নয়, তোমার শেষ অভিনয়, সত্যকার অভিনয়। অভিনয়? কিরণ শশী পুনরাবৃত্তি করে কথাটায়, হ্যাঁ অভিনয়। পারবে না ফুটোতে? একটি নারীর সেই তিনটি রূপ, তার ভালোবাসায় সেই আশ্চর্য রহস্য। হলেই বা মৃত্যুঞ্জয় পিঙ্গলার পুত্র, কিন্তু নারী প্রেমের তিনটি যে এক রূপ, শুধু সাজ বদলে যায়। প্রিয়া হয় জায়া, জায়া হয় জননী, শেষ দৃশ্যে তোমার নির্বাক অভিনয় শুধু এই তিন প্রেমের বেদনাকে একটি বেদনায়। ম্যানেজার ঘরে মুখ বাড়ালো এই সময়, তৃতীয় অঙ্ক শুরু হয়ে গেছে। ও চলে যেতে ভুবন পকেট থেকে বোতলটা বের করে কিরণ শশীর হাতে দিল। অভিনয় অভিনয়, তার জন্য এত, ওঠো, যদি শেষ দৃশ্য খারাপ হয় আমি কথা দিচ্ছি তোমায় কাল বদলে দেব, যা ছিল আগে তাই থাকবে। কিরণ শশীর স্নায়ু শিথিল হয়ে এসেছিল, একটু উত্তেজিত করে নিল। সময়টা এসে গেছে, উইংসের পাশে কিরণ শশী পিঙ্গলার বেশে অপেক্ষা করছে বড়মাল্য হাতে, তার পাশে মন্ত্রীর বেশে ভুবন চৌধুরী। কিরণ শশী যেন কাঁপছিল, নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, বুকটা ধকধক করছে। অত ভয় কেন তোমার, এত বছর ধরে অভিনয় করছো, ভুবন বলল চাপা গলায়। আমি পারবো না, সত্যিই পারবো না। পারবে পারবে, না পারার কী আছে? কেমন করে তাকাবো আমি অমন কথা শোনার পর? যেমন করে তাকাতে হয় তুমিই জানো। আর দু মিনিট, স্টেজের মধ্যে মৃত্যুঞ্জয় বরবেশে এসে দাঁড়িয়েছে, রাজপুরোহিত স্বস্তি বচন করছেন। আমি পারবো না গো, আমার বুক কাঁপছে। কাঁপুক, ভয় নয়, আনন্দে কাঁপছে তোমার বুক। ভুবন চৌধুরীর গলার সুরটা কেমন যেন বদলে যায়, হয়তো একটা হিংস্রতা আছে কিন্তু নরম সুরে ঢাকা, শানিত ভঙ্গি আছে কিন্তু শোভনতা দিয়ে মোড়া। স্পষ্ট সুরে কিরণ শশীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ও বলল, আমি জানি আজ তোমার অভিনয় জীবনের সমস্ত অভিনয়কে ছাপিয়ে যাবে নয়নতারা। পেজ 148।
হ্যাঁ, ভাবো না সেই কথা, মনে করো না ঠিক এই সময় সেদিনের কথা, যখন তোমার নাম ছিল নয়নতারা, ভদ্র কিন্তু দরিদ্র স্বামী ফেলে কোলের এক বছরের ছেলেটিকে কোল থেকে সরিয়ে ভুবন চৌধুরীর সঙ্গে পালিয়ে এলে, এতকাল পরে সেই ছেলেকেই না হয় ফিরে পেয়েছো, ফিরে পেলে তোমারই ছেলেও এই মৃগাঙ্ক। কিন্তু তুমি জানো তোমার মন তোমার চোখ মৃগাঙ্ককে। কথাটা শেষ করলো না ভুবন চৌধুরী, পিঙ্গলার মঞ্চপ্রবেশ মুহূর্ত অপেক্ষা করছে, যাও। ভুবন আস্তে ওকে ঠেলে দিল। কিছু বোঝবার ভাববার জানবার আগে কিরণ শশী দেখে ও শতচক্ষুর সামনে দাঁড়িয়ে উজ্জ্বল আলোয় ভেসে যাচ্ছে চারিদিক, সামনে মৃগাঙ্ক, মৃগাঙ্ক না মৃত্যুঞ্জয়। ভুবন চৌধুরী উইংসের পাশে দাঁড়িয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে স্টেজের দিকে, কথা বলছে নয়নতারা না কিরণ শশী, না না কিরণ শশীও নয়, পিঙ্গলা। দু চোখ ভরে জল আসছিল ভুবন চৌধুরীর, সুন্দর নাটক লেখায় এত বেদনা আছে আজ জানল ও। তখন বুঝি মাঝরাত, মৃগাঙ্ক থাকতে পারেনি, চলে এসেছে কিরণ শশীর বাড়ি। ছটফট করছিল ওর মন, অতুলনীয় অভিনয় করেছিল কিরণ শশী, কিন্তু তারপর আশ্চর্য কি যে হলো তার, স্টেজের বাইরে এসে কারুর সঙ্গে কথা বললে না, কোথাও দাঁড়ালো না, মৃগাঙ্ক সামনে গিয়েছিল তার দিকে ফিরেও তাকালো না, চলে গেল। ওরা বলছিল অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ, ভুবন চৌধুরীকেও আজ খুঁজে পায়নি মৃগাঙ্ক। অনেকক্ষণ চুপ করেছিল মৃগাঙ্ক, একাই বসেছিল গ্রিন রুমে, অসুস্থ, হঠাৎ কী এমন অসুস্থ হলো কিরণ শশী, ছটফট করছে মৃগাঙ্ক পুরো দু ঘন্টা। তারপর শটান কিরণ শশীর বাড়ি, কিরণ শশীর বাড়িতে আসতে ভুবন চৌধুরীর সঙ্গে দেখা, অন্ধকার বারান্দায় বেতের চেয়ারে বসেছিল ভুবন। মৃগাঙ্ক, ভুবন চৌধুরী চমকে উঠল, উনি কোথায়, কী হয়েছে? ভুবন চৌধুরী ভাবল একটুক্ষণ, তারপর বলল এসো। ভেজানো দরজা খুলে সুইচ টিপতেই আলোয় ভরে গেল ঘর। মৃগাঙ্ক ঘরের মধ্যে পা দিয়ে থমকে দাঁড়ালো, বিছানায় পড়ে আছে কিরণ শশী, বেঁকিয়ে এলিয়ে অবসঙ্গ ছড়িয়ে, গায়ের ব্লাউজ খোলা, শাড়িটা সবই প্রায় তালগোল পাকিয়ে পায়ের কাছে পড়ে আছে, পাশ বালিশ আর মাথার বালিশ এদিক ওদিক ছড়ানো, মদের বোতলা কাঁচের পাত্র, ভাঙা প্লেট মেঝে, পিঙ্গলার এই মালাখানি কার্পেটের ওপর পড়ে, মদের গন্ধ ভরভর করছিল ঘরে। ভুবন শাড়িটা দিয়ে কিরণ শশীর গা ঢেকে দিল, ডাকলো কিরণ দেখো কে এসেছে। পেজ 149। কথাটা যেন কানেই যায়নি কিরণ শশীর, দুবার ডাকার পর কোনো রকমে মাথাটা উঁচু করেও চাইল, চোখের পাতা আধবোজা, কী দেখলো সে কে জানে, যেন মনোহরপুরের প্রথম রাত্রির অভিনয় রাজনটির পাঠ করছে মৃত্যুর সেই দৃশ্য। বিড়বিড় করে জড়ানো গলায় বলল, জীবনে অমৃত দিতে পারলাম না, বিষ দিলাম তোমায়, প্রিয়তমই আমার নিয়তি। একটা হিক্কা উঠলো, চোখ মুখ কুঞ্চিত করলো কিরণ শশী, তারপরই খিলখিল করে হেসে বালিশে লুটিয়ে পড়ল। ভুবন কেমন অস্বস্তি বোধ করছে, মৃগাঙ্ক পাথর। একটু অপেক্ষা করে কিরণের গায়ে ঠেলা দিল ভুবন, ডাকলো কিরণ মৃগাঙ্ক এসেছে, মৃগাঙ্ক। বালিশে লুটোপুটি খেয়ে মাথাটা এবার আরেকটু উঁচু করলো কিরণ শশী, চোখ চেয়ে দেখবার চেষ্টা করলো, হঠাৎ কেঁদে উঠলো ফুঁপিয়ে, জড়িয়ে জড়িয়ে বললে, আমি অবিশ্বাসিনী নই নবকুমার, আমি। কান্নাটা হাসিতে জড়িয়ে গেল, মুখের মধ্যে হাত চাপা দিয়ে হাসতে হাসতে আবার লুটিয়ে পড়ল কিরণ শশী বিছানায়। ভুবন ওর কপালে একটু জল দিয়ে মুখ মুছিয়ে দিল, মাথাটা কোলে তুলে বলল, কিরণ কি হচ্ছে তোমার, মৃগাঙ্ক তোমায় দেখতে এসেছে? এবার কিরণ শশী দু হাতে ভর দিয়ে সোজা হয়ে বসল, চোখ তুলে তাকালো, মৃগাঙ্ককে দেখতে পেলো কিনা কে জানে। ভাঙা গলায় বলছে, তুই ফিরে এসেছিস খোকা? কথা শেষ হবার আগেই সর্বাঙ্গ পাকিয়ে বমি রোয়াক তুললো কিরণ শশী, খানিকটা বমি ছিটকে এসে পড়ল মৃগাঙ্কর পায়ে, গা ঘিন ঘিন করছিল মৃগাঙ্কর, পকেট থেকে রুমাল বের করে নাক চাপা দিল। এই কুৎসিত পরিবেশ, ঘৃণ্য নগ্ন আবহাওয়ায় মৃগাঙ্করও বমি বমি লাগছিল, বিভৎস মনে হচ্ছিল কিরণ শশীকে। বাইরে বেরিয়ে এলো মৃগাঙ্ক, রিড়ি করছে সারা গা, ঘিন ঘিন করছে, বমি আসছে তার নিজেরই, নাক মুখ ঘৃণায় সিঁটকে থু করে খানিকটা থুতু ফেললো মৃগাঙ্ক, তারপর দাঁতে দাঁত চেপে অস্ফুট কণ্ঠে বললে, বেশ্যা। অন্ধকার বারান্দা দিয়ে নিচে নামতে লাগলো মৃগাঙ্ক দ্রুত পায়।